আসসালামু আলাইকুম, মুধির রিটেল শপ ম্যানেজার মোবাইল অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিগত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি মুধির অ্যাপে আপনার পণ্য অ্যাড করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মুধির অ্যাপের সাহায্যে আপনার দোকানের পণ্য বিক্রি করবেন। তো চলুন মুধির অ্যাপ থেকে আপনার দোকানের পণ্য বিক্রি করা যাক। সো পণ্য বিক্রি করার জন্য প্রথমে আপনাকে মুধির অ্যাপটি ওপেন করতে হবে। মুধির অ্যাপ ওপেন করার পর আপনি এখানে মেইন ড্যাশবোর্ড দেখতে পারবেন। সো প্রথমে জেনে নেওয়া যাক মুধির অ্যাপ থেকে আপনি কীভাবে পণ্য সেল করতে পারবেন। মুধির অ্যাপ থেকে মূলত দুইভাবে আপনি আপনার পণ্য সেল করতে পারবেন, একটি হলো লিস্ট বিক্রয় আর একটি হলো ক্যাশ বিক্রয়। লিস্ট বিক্রয় এবং ক্যাশ বিক্রয় সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই। লিস্ট বিক্রয় হলো সেই বিক্রয় যেসব পণ্য আপনার ইনভেন্টরিতে আগে থেকেই অবস্থিত আছে। আপনি যদি সেই সব পণ্য বিক্রি করতে চান তাহলে আপনি লিস্ট বিক্রয় ইউজ করবেন। যেসব পণ্য আপনার ইনভেন্টরিতে নেই কিন্তু আপনি বিক্রি করতে চাচ্ছেন তার জন্য আপনি ক্যাশ বিক্রয় ইউজ করবেন। তো চলুন দেখি কিভাবে আপনি লিস্ট বিক্রয় ইউজ করবেন। তো প্রথমে আমরা লিস্ট বিক্রয়ে যাই। লিস্ট বিক্রয়ে গিয়ে প্রথমে আপনাকে ক্রেতা নির্বাচন করতে হবে। ক্রেতা নির্বাচন ট্যাবে ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন আপনার ক্রেতা চলে এসেছে। ধরুন আমরা আলামিনকে একটি পণ্য সেল করব। তো আলামিনের উপর আমরা ট্যাপ করলাম, করে এখানে বিক্রয়ের বর্ণনা দিতে হবে। বিক্রয়ের বর্ণনা আপনি আপনার মতো দিতে পারবেন। আমি দিলাম আলামিন ভাইকে সেল করছি। তারপর আমাদের পণ্য নির্বাচন করতে হবে। পণ্য নির্বাচনে ক্লিক করলে আমাদের ইনভেন্টরিতে যেসব পণ্য আছে সেসব আমাদের এখানে দেখাবে। ধরলাম আমরা আলামিন ভাইকে ডিম বিক্রয় করব। সো এখানে ডিমে ক্লিক করার পর আলামিন ভাই যতটি ডিম কিনতে চায় আমরা এইভাবে কমা বাড়া করতে পারবো। ধরলাম আলামিন ভাই 4টি ডিম কিনতে চায়। সো 4টি ডিমের দাম হলো 64 টাকা। তারপর আমরা হয়েছে বাটনে ট্যাপ করব। তো 64 টাকার মধ্যে আলামিন ভাইয়া কত টাকা দিল। ধরলাম আলামিন ভাইয়া টাকা দিল 64 টাকার মধ্যে 50 টাকা। তাহলে 50 টাকা জমা দিল, বাকি থাকলো তার 14 টাকা। আমরা এখন বিক্রয় করুনে ক্লিক করব। ব্যাস আমাদের বিক্রয় হয়ে গেছে। এখন আমরা এটাকে কিভাবে দেখব। আমরা এটাকে দেখব বিক্রয় বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব লিস্ট বিক্রয়। লিস্ট বিক্রয় এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলামিন ভাইকে সেল করছি 64 টাকা, 14 টাকা হচ্ছে বাকি। এখন আমরা যদি আলামিন ভাইকে মোবাইলে মেসেজ করতে চাই তাহলে আমরা কিভাবে মেসেজ করব। তাহলে প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে ক্রেতা সিলেক্ট করব। ক্রেতা সিলেক্ট করার পর দেখা যাচ্ছে আলামিন ভাইয়ের বাকি 14 টাকা। তো আমরা আলামিন ভাইয়ের মোবাইল নম্বরে ট্যাপ করে সরাসরি আলামিন ভাইয়াকে কল করতে পারি, অথবা এখানে 3 ডটে ট্যাপ করে বার্তা পাঠান অপশনে ট্যাপ করে আলামিন ভাইকে মেসেজ করতে পারি। তাকে তার বিক্রয়ের তাগাদা বা নোটিফিকেশন আমরা এই বার্তা পাঠানোর মাধ্যমে তাকে জানিয়ে দিতে পারি। সো এটা গেল লিস্ট বিক্রয়। এখন আসলাম ক্যাশ বিক্রয়। ক্যাশ বিক্রয় হচ্ছে সেই বিক্রয় যেসব পণ্য আমাদের ইনভেন্টরিতে অ্যাড নেই। তো সেই জন্য আমরা প্রথমে ক্যাশ বিক্রয়ে যাব। ক্যাশ বিক্রয়ে গিয়ে আমরা পণ্য নিয়ে যাব যেই পণ্য আমরা বিক্রি করতে চাই। ধরলাম আমাদের ছোটো আলু, এটা আমাদের ইনভেন্টরিতে নাই কিন্তু আমরা সেল করতে চাই। এখন বিক্রয় মূল্য আমরা দিলাম ছোটো আলুর বিক্রয় মূল্য 70 টাকা। এখানে কিন্তু ক্রেতার নাম অপশনাল, আপনি চাইলে লিখতেও পারেন নাও লিখতে পারেন। যদি আপনি ক্রেতার নাম জানেন তাহলে লিখবেন। আবার অনেক সময় হয় না এমন মানুষজন আসে যার যেই ক্রেতার নাম আপনি জানেন না, তো সেই ক্ষেত্রে এটা ফাঁকা রাখবেন। তারপর বিক্রয় করুন বাটনে ট্যাপ করবেন। ব্যাস হয়ে গেল। তারপর আপনি বিক্রয়ে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে আজকে আপনার 70 টাকা সেল হয়েছে। সো এইভাবেই আসলে আপনি মুধির অ্যাপ থেকে লিস্ট বিক্রয় ও ক্যাশ বিক্রয়ের মাধ্যমে আপনার যে কোনো পণ্য বিক্রয় করতে পারবেন। সো সারাদিন কী কী বিক্রয় করছেন সেসব দেখার জন্য আপনাকে বিক্রয় অপশনে যেতে হবে। বিক্রয় অপশনে গিয়ে এখানে তারিখ ফিল্টারে ক্লিক করে আজকের তারিখটা সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন আজকে আপনি কী কী বিক্রি করছেন। এটা নগদ টাকায় আপনি বিক্রয় করেছেন ছোটো আলু 70 টাকা, লিস্ট বিক্রয় করেছেন আলামিন ভাইকে করেছেন ডিম, এর আগে আমি সোহাগ ভাইকে কোকা কোলা করেছিলাম, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন।
আবার যদি আপনি ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে এসে এখানে দেখতে পারবেন আপনার বাকি, সবার উপরে দেখবেন আজকে বিক্রয় হয়েছে 254 টাকা এবং বাকি হয়েছে 86 টাকা। এভাবেই আসলে আপনি আপনার মোটামুটি সকল ধরনের সেলকে এইভাবে ম্যানেজ করতে পারবেন। তো এরপরেও যদি কারো বোঝার কোনো অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।